মাত্র একটি ভুলের কারণে সব হ্যামস্টার টোকেন আপনি হারাতে পারেন। হ্যালো ভাইবাদের, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। ফাইনালি আমাদের মনের আশা পূর্ণ হলো। বেশ কিছুদিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলে দুইটি ভিডিও আপলোড করেছিলাম, সেখানে বলেছিলাম সবাইকে হ্যামস্টার কম্বাটে কাজ করার জন্য। সো আমি বলেছিলাম যে এখান থেকে আপনারা 100% পেমেন্ট পাবেন। অ্যান্ড ফাইনালি সেপ্টেম্বরের 26 তারিখে হ্যামস্টার টোকেন বাইন্যান্স, বাইবিট আর অনেকগুলো এক্সচেঞ্জারে লিস্ট হচ্ছে। আপনি হ্যামস্টার টোকেন সেল করে আপনি আপনার টাকা পকেট পর্যন্ত নিতে পারবেন। আমি আমার ইউটিউব চ্যানেলে যে অ্যাডগুলো শেয়ার করি 99% সেখান থেকে পেমেন্ট পাওয়ার অপরচুনিটি থাকে। আমি কয়েকদিন আগে শেয়ার করেছিলাম নট কয়েন নিয়ে, ঠিক আছে? নট কয়েন থেকে কিন্তু আমরা অনেক ভালো একটা অ্যামাউন্ট কিন্তু পেয়েছি। এর আগে শেয়ার করেছিলাম সাতোশি কোর এবং ডগস, এই দুইটা মাইনিং প্রজেক্ট থেকেও কিন্তু আপনারা পেমেন্ট পেয়েছেন। অ্যান্ড আশা করছি এখান থেকে আপনারা 100% হ্যামস্টার কম্বাট থেকে আপনারা পেমেন্ট পাবেন। সো গাইজ, কোন কোন কারণে আপনি আপনার হ্যামস্টার টোকেনগুলো হারাতে পারেন, চলেন সেগুলো নিয়ে আলোচনা করি। দেখেন, হ্যামস্টার কম্বাটে আপনার প্রফিট পার আওয়ার ইনক্রিজ করেছেন, এটা ভালো কথা। এটা এখন ইনক্রিজ করার আর দরকার নেই, আপনি যত খুশি এইটা ইনক্রিজ করেন, আপনার কয়েনগুলো ইনক্রিজ করেন, ঠিক আছে? আর যত পারেন চাবিগুলো কালেক্ট করতে থাকেন, ঠিক আছে? এই চাবিগুলো কিন্তু দরকার হবে। দেখুন, এখানে আপনি যত টোকেন কালেক্ট করবেন সেই টোকেনের ওপর ভিত্তি করেই কিন্তু আপনি একটা বড় পার্সেন্টেজ উইথড্র করতে পারবেন, ঠিক আছে? আপনি এখন শুধু এই কয়েনগুলো ইনক্রিজ করতে থাকেন আর এই লেভেলগুলো আপ করতে থাকেন। তো এরপর আসি উইথড্র অপশনে। সো এয়ারড্রপে চলে যাচ্ছি, এয়ারড্রপে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচে যাচ্ছি, দেন এখানে কিন্তু উইথড্র যে অপশনটা এখানে কিন্তু এনেবল হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স রয়েছে, ওকে এক্স রয়েছে, বাইবিট রয়েছে আর অনেক এক্সচেঞ্জার রয়েছে। সো আপনার কাছে যেটা বেস্ট মনে হবে সেই এক্সচেঞ্জারে আপনি আপনার অ্যাড্রেসটা সেট আপ করবেন, আই মিন KYC করবেন, ঠিক আছে? তো আমার বাইন্যান্স ভালো লেগেছে, সো আমি সবাইকে সাজেস্ট করবো যে আপনি বাইন্যান্সের মাধ্যমে KYC সাবমিট করবেন, ঠিক আছে? সো এই বাইন্যান্সের উপর ক্লিক করে দেবেন সাবমিট করার জন্য। ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে, পেজ আসার পর এখানে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস, আই মিন এটা বাইন্যান্স থেকে আপনাকে নিতে হবে, এবং মেমো, ঠিক আছে? এটাও কিন্তু আপনি অ্যাড্রেসের নিচে পেয়ে যাবেন, ঠিক আছে? সো কীভাবে অ্যাড্রেসটা কপি করবেন চলুন সেটা দেখে আসি। সো এই জন্য চলে যেতে হবে আপনাকে সরাসরি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে। বাইন্যান্স অ্যাকাউন্টে যাওয়ার পর এরপর ওয়ালেটে চলে যেতে হবে, ওয়ালেটে যাওয়ার পর স্পট অথবা ফান্ডিংয়ে ক্লিক করে দিতে হবে, এরপর দেন ডিপোজিট অপশনে চলে যেতে হবে। ওকে, ডিপোজিট অপশনে যাওয়ার পর এখানে যে সার্চ অপশন থাকবে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর হ্যামস্টার লিখবেন, HM। HM লেখার পরই হ্যামস্টার টোকেনের যে ক্রিপ্টোটা এটা চলে আসবে, দেন হ্যামস্টার এই টোকেনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর টোন কয়েনটা সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করার পর এটা ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসটা আপনাকে কপি করতে হবে এখানে ক্লিক করে। ওকে, এটা কপি করা হয়ে গেলে এইটা আপনাকে কপি করতে হবে মেমোটা, ঠিক আছে? এই দুইটাই কপি করা শেষ হলে আপনি আবারও চলে যাবেন হ্যামস্টার কম্বাটে। যাওয়ার পর এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, এরপর আপনি মেমোটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করা হয়ে গেলে এখানে একটা অপশন থাকবে সেভ অ্যাড্রেস, এখানে ক্লিক করে দেবেন, আপনার অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে। যেদিন বাইন্যান্সে লিস্টিং হবে দেন খালি এখানে এসে আপনি রিকোয়েস্ট টু বাইন্যান্স হ্যাজ সেন্ট এখানে ক্লিক করে দিলে আপনার বাইন্যান্সে সব টোকেন, আই মিন যতটুকু আপনাকে উইথড্র অ্যাভেলেবল করবে ততটুকু টোকেন কিন্তু আপনি এখান থেকে উইথড্র করে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? এবং খুব দ্রুতই আপনি বাইন্যান্সের মাধ্যমে সেল করে দিতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই এখানে একটা জিনিস মাথায় রাখবেন আপনারা, সেটা হচ্ছে আপনি যদি টেলিগ্রামের ওয়ালেটটা ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার এই টোকেনটা কিন্তু টেলিগ্রাম ওয়ালেটে থাকবে, আপনি কিন্তু ইনস্ট্যান্ট আপনার এই টোকেনগুলো সেল করতে পারবেন না। দেখুন, যখন হ্যামস্টার কম্বাট বাইন্যান্সের লিস্টিং হবে বা বিভিন্ন এক্সচেঞ্জারের লিস্টিং হবে তখন কিন্তু দামটা কিন্তু কমে যাবে আস্তে আস্তে, ঠিক আছে? আপনি যত দ্রুত সেল করতে পারবেন ততই কিন্তু আপনি ভালো প্রফিট গেইন করতে পারবেন। এখন আপনি টেলিগ্রাম ওয়ালেট থেকে আবার কিন্তু আপনার বাইন্যান্সে নিতে গেলে একটা কিন্তু সময়ের ব্যাপার আছে, এই জন্য আমি বলবো যে বাইন্যান্স আগে থেকেই KYC কমপ্লিট করে রাখেন, তাহলে সবচেয়ে বেটার হবে উইথড্র নেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? তো মোটামুটি চারটা প্রজেক্ট থেকেই কিন্তু আপনারা ইনকাম করেছেন। সো আমি যে প্রজেক্টগুলো শেয়ার করি ইউটিউবে
সেই প্রজেক্টগুলো কিন্তু 99% কনফার্ম থাকে উইথড্র পাওয়ার। সেই জন্য আমার ইউটিউব চ্যানেলটা ডেফিনেটলি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ধরনের ইন্টারেস্টিং এয়ারড্রপ পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুনরা যারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আগে থেকে কাজ করলে এখানে অনেক ভালো প্রফিট করতে পারতেন, সো এখন কাজ করেন সমস্যা নেই, তারপরেও যেটা পান সেটাই আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন, আল্লাহ হাফেজ।